নিজের ব্যক্তিগত ভুলের জন্য ক্ষমা চেয়েছেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, আমি সবার কাছে ক্ষমা চাই, আমার ব্যক্তিগত অসাবধানতার কারণে যে ত্রুটি বেসিত হয়েছে, আমার অসাবধানতা এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ না করার কারণে যে ক্ষতির সম্মুখীন ব্যক্তিগতভাবে হয়েছি, সেজন্যই আমি নিজে মর্মাহত। আমার কারণে আজকে সেখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছি। আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সেদিন নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে যে ঘটনা ঘটেছে সেটি নিয়ে প্রশ্ন করা হয়েছে যে আমি কেনই ওই পরিস্থিতিতে সেখানে গেলাম। হ্যাঁ, আমি স্বীকার করছি যে অসাবধানতাবশত সেখানে আমার যাওয়া সমীচীন হয়নি, তবে আমি জানতাম না যে দেশের মানুষ ব্যক্তিগত নিরাপত্তার চরম ভেঙে পড়ছে। মামুনুল হক বলেন, যেভাবে একের পর এক মানুষের ব্যক্তিগত প্রণালী পাশ করা হচ্ছে, এটি দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। মাওলানা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে তার নামেও অপবাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, এই যে এতগুলো প্রণালী পাশ করা হলো, তাতে কি প্রমাণ মিলছে না যে সে আমার বিবাহিতা স্ত্রী নয়? অথচ শুধু আমার একান্ত ব্যক্তিগত কথাগুলো কোনো উদ্দেশ্য পাশ করা হলো। মামুনুল হক বলেন, ইসলামে চারটি বিয়ে করার অনুমোদন দেওয়া হয়েছে, দেশের আইনও একাধিক বিয়েতে বাধ্য নেই, কাজে আমি দ্বিতীয় বিয়ে করেছি, এতে কার কি। তিনি বলেন, আমি স্ত্রীদের কোনো অধিকার থেকে বঞ্চিত করে থাকি, তবে আমার বিরুদ্ধে আমার পরিবার অভিযোগ দিতে পারবে। আজ পর্যন্ত কেউ কি দেখাতে পারবে যে আমার পরিবার কোনো বিষয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে? এমনটি জানাচ্ছিলেন মামুনুল হক নিজের ভেরিফাইড ফেসবুক থেকে। প্রতিদিন আপডেট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন লেটেস্ট নিউজ, পাশের বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না।